आगामी 28 आगस्ट तृणमूल छात्र परिषदेर प्रतिष्ठा दिवस के साफल्य मंडित करते प्रस्तुति सभा आयोजित हलो बृहस्पतिवार। रतुआ एक एवं दो नम्बर ब्लक गाजल ब्लक हबीबपुर और बामनगोला ब्लक तृणमूल छात्र परिषदेर पक्ष थेके गाजलेर एकटी बेसरकारी अनुष्ठान भवने एदिनेर कर्मसूचीर आयोजन करा हय। मालदा जिला तृणमूल कांग्रेस छात्र परिषदेर सभापति प्रसून राय सह अन्यान्यरा उपस्थित छिलेन एदिनेर कर्मसूचीते। उत्तर दिनाजपुरेर इस्लामपुर थानार सोनामती एलाकाय एक युवक के गलार नली केटे खुन करलो दुष्कृतीरा। पुलिस जानिएछे मृत व्यक्तिर नाम विश्वनाथ सिंह, तार बाड़ी इस्लामपुर थानार सोनामती एलाकातेई। ए घटनाय तीव्र चांचल्य छड़िएछे एलाकाय। खबर पेये बृहस्पतिवार सकाले पुलिस ओई एलाकाय पौंछे मृतदेहटि उद्धार करे ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পথ দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যুর ঘটনায় বুধবার রাতে উত্তেজনা ছড়ালো করমদিঘি থানার দোমোহনা বাসস্ট্যান্ড চত্বরে 34 নম্বর জাতীয় সড়কে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই কিশোরের নাম মোহাম্মদ ইউসুফ আলী, তার বাড়ি করমদিঘি থানার ভুলকি বাঁশপাড়া গ্রামে। জানা গিয়েছে দিন রাস্তা পার হওয়ার সময় ডালখোলাগামী একটি লরি সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই কিশোরের। দুর্ঘটনার জেরে পথ নিরাপত্তার দাবিতে জাতীয় সড়ক অবরোধের পাশাপাশি বিক্ষোভ প্রদর্শন করেন এলাকার বাসিন্দারা। দ্রুতগতিতে থাকার জন্যই দুর্ঘটনাটি ঘটেছে বলে দাবি তাদের। খবর পেয়ে করমদিঘি থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজে পাঠিয়েছে। এ ঘটনায় ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ। এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বৃহস্পতিবার সকালে মালদা থানার কাদিরপুর 34 নম্বর জাতীয় সড়কের বাইপাসের ধারে ওই ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। মৃতের পকেট থেকে এক গোছা লটারির টিকিট উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। মালদার মোথাবাড়ির কমলপুর এলাকায় এক শিশুকন্যাকে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। উল্লেখ্য মহরমের দিন পেয়ারার লোভ দেখিয়ে এলাকার এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ ওঠে শরীফুল মমিনের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুকন্যার পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বুধবার ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে মোথাবাড়ি থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃতকে মালদা জেলা আদালতে তোলা হয়েছে। অগ্নিকাণ্ডের জেরে ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে দেখা করে তাদের হাতে বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দিলেন ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের নেতা মোজাফফর হোসেন সহ এলাকার পঞ্চায়েত সদস্য এবং অন্যান্যরা। উল্লেখ্য বুধবার গভীর রাতে ইটাহার থানার সুরুন এক নম্বর অঞ্চলের ডালডলিয়া গ্রামের বাসিন্দা আলম প্রধানের বাড়িতে হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনায় বাড়ি পুড়ে যায় এবং মৃত্যু হয় বেশ কয়েকটি গবাদি পশুর। বৃহস্পতিবার সকালে ক্ষতিগ্রস্ত পরিবারটির সাথে দেখা করার পাশাপাশি ত্রিপল চাল ডাল সহ অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হয় স্থানীয় তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে। আগামীতেও ওই পরিবারটিকে সমস্ত রকম সহযোগিতা রাখে তৃণমূল নেতৃত্ব। বুধবার সন্ধ্যায় হেমতাবাদের শালবাগান সংলগ্ন বিজেপির দলীয় কার্যালয়ে শহীদ সম্মান কর্মসূচিতে উপস্থিত হয়ে হেমতাবাদের প্রয়াত বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের ছবিতে পুষ্পার্ঘ্য নিবেদন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। পাশাপাশি বিধায়কের স্ত্রী চাঁদিমা রায়ের সাথেও কথা বলেন তিনি। মন্ত্রী ছাড়াও রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। শহীদ সম্মান যাত্রায় অংশ নিতে বুধবার সন্ধ্যায় কালিয়াগঞ্জে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। এদিন কালিয়াগঞ্জের ফতেপুর মোড়ে তাকে স্বাগত জানান দলের নেতা কর্মীরা। এরপর ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করেন নিশীথ প্রামাণিক। পাশাপাশি কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী বয়রা কালী মন্দিরেও পুজো দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী। সেখান থেকে চলে আসেন বিবেকানন্দ মোড়ে, সেখানে শহীদ কর্মীদের সম্মান জ্ঞাপন করা হয়। সাংসদ দেবশ্রী চৌধুরী, বিধায়ক সৌমেন রায়, বাসুদেব সরকার সহ অন্যান্য নেতৃত্ব কর্মসূচিতে উপস্থিত ছিলেন। দলীয় প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে প্রধান অপসারণ করলেন তৃণমূলের দলীয় সদস্যদের পাশাপাশি বিরোধী দলের সদস্যরা। বৃহস্পতিবার কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন হলো মালদার রতুয়া এক নম্বর ব্লকের রতুয়া গ্রাম পঞ্চায়েতে। উল্লেখ্য 22টি আসন বিশিষ্ট রতুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন শেখ আলমগীর রেজা চৌধুরী। প্রধানের বিরুদ্ধে দুর্নীতি, স্বজন পোষণ সহ বিভিন্ন অভিযোগ তুলে বৃহস্পতিবার অনাস্থা আনা হয়। ব্লক প্রশাসনের আধিকারিক এবং অনাস্থা পক্ষের 15 জন সদস্যদের উপস্থিতিতে পাশ হয় অনাস্থা প্রস্তাব। আগামী দিনে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভিত্তিতে নতুন প্রধান গঠন করা হবে রতুয়া গ্রাম পঞ্চায়েতে। কালিয়াগঞ্জ ব্লকের মালগাঁও গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিলেন অন্যান্য সদস্যরা। বৃহস্পতিবার উপপ্রধান গৌতম বর্মনের বিরুদ্ধে ব্লক প্রশাসনের কাছে অনাস্থা প্রস্তাব জমা দেন। তৃণমূলের নেতা অসীম ঘোষ সহ অন্যান্যরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। একই সঙ্গে এদিন বরুণা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেওয়া হয়। শহীদ সম্মান যাত্রা উপলক্ষে বৃহস্পতিবার করণদিঘি বিধানসভার দলীয় কার্যালয়ে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। শহীদ বেদিতে মাল্যদান করে দলের কার্যকর্তাদের সঙ্গে বৈঠকও করেন তিনি। মন্ত্রী ছাড়াও সাংসদ দেবশ্রী চৌধুরী, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে।
খুঁটি পূজোর মধ্যে দিয়ে দুর্গাপূজোর প্রস্তুতি পর্ব শুরু করে দিল চাঁচলের মৈত্রী সংসদ। বৃহস্পতিবার পবিত্র মন্ত্রোচ্চারণ, ঢাকের বাদ দিয়ে আর চিরাচরিত রীতি মেনে সম্পন্ন হয় খুঁটি পুজো। এবছর এই পুজো 17তম বর্ষে পদার্পণ করলো। মূলত করোনা আবহে সরকারি বিধিনিষেধকে মান্যতা দিয়ে এই পুজোর আয়োজন করা হবে বলে জানিয়েছেন পুজো উদ্যোক্তারা। বন্যা বিধ্বস্ত হরিশ্চন্দ্রপুরের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের সাহায্য করতে উদ্যোগী হল জেলা তৃণমূল নেতৃত্ব। ফুলহর নদীর জলে প্লাবিত গ্রামগুলি দুর্গত বাসিন্দাদের মধ্যে বৃহস্পতিবার ত্রাণ তুলে দেন দলীয় নেতৃত্ব। এদিন বন্যা কবলিত রশিদপুর, মিরপাড়া, তাঁতিপাড়া, ভাকুরিয়া সহ আটখানা গ্রামের প্রায় 5,000 বাসিন্দাদের মধ্যে ত্রিপল, খাদ্য সামগ্রী সহ অন্যান্য ত্রাণ তুলে দেওয়া হয়। তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক বুলবুল খান, ব্লক যুবনেতা আশরাফুল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। বৃহস্পতিবার চাকুলিয়া থানার কানকিতে শহীদ সম্মান যাত্রায় অংশ নেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নীতিশ প্রামাণিক। একই সঙ্গে এদিন দলীয় কর্মীদের নিয়ে বৈঠকও করেন তিনি। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হলো উত্তর দিনাজপুর জেলা স্টুডেন্টস ইসলামী অর্গানাইজেশনের পক্ষ থেকে। বৃহস্পতিবার সংগঠন সদস্যরা ইটাহারের চৌরাস্তা মোড় এলাকায় জাতীয় সড়কের ধারে ব্যানার পোস্টার নিয়ে মাইক বাজিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে। সংগঠনের জেলা সভাপতি শাহজাহান আলম, আব্দুল ওয়াকিল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। শাসক দলে তৃণমূল কংগ্রেসের প্রধানের বিরুদ্ধে শাসক দলের পঞ্চায়েত সদস্যরা অনাস্থা আনলো। ব্লক প্রশাসনের তরফে মুলতবি না আনায় পঞ্চায়েত সদস্যরা ইটাহার বিডিও অফিসের গেটে ধর্নায় বসলেন বৃহস্পতিবার। তাদের অভিযোগ, পঞ্চায়েত প্রধান লক্ষ্মী রবিদাস দুর্নীতিগ্রস্ত ও বিজেপি করে। তৃণমূলের পক্ষে 18 জন পঞ্চায়েত সদস্য রয়েছে, কিন্তু প্রশাসনের টাল বাহানায় নতুন প্রধান করার পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে না। যদিও এদিন ঘণ্টাখানেক আন্দোলন চলার পর ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক জাহিরুল ইসলাম পঞ্চায়েত সদস্যদের আশ্বাস দিলে আন্দোলন প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা। গাজর শহরের বেহাল ড্রেন ও নিকাশি ব্যবস্থার সমস্যা দীর্ঘদিনের। পঞ্চায়েত থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো লাভ হয়নি, ফলে এলাকাবাসীর সমস্যা থেকেই গিয়েছে। বুধবার গাজল থানার সামনে বেহাল ড্রেন পরিদর্শনে যান পঞ্চায়েত সমিতির সভাপতি রেজিনা পারভিন। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি। বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন এলাকার পর ইসলামপুরে শহীদ সম্মান যাত্রা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। এদিন সফরের সূচনায় দাঁড়িভিটে নিহত রাজেশ তাপসের শহীদ বেদিতে শ্রদ্ধা জানান তিনি। পরে ইসলামপুর বাস টার্মিনাসে এক সভায় অংশ নেন নিশীথ প্রামাণিক। মন্ত্রী ছাড়াও সাংসদ দেবশ্রী চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে।